হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস রেজাল্টস। আমরা বাংলাদেশিরা ঘি কিসে খাই না? গরম ভাতের উপরে একটু ঘি ছিটিয়ে ডিম ভাজি দিয়ে খেতে তো অসাধারণ লাগে, আর হালুয়া বানাতে ঘিয়ের কোনো তুলনাই নাই। খিচুড়িতেও আমাদের ঘি লাগে। তাহলে চলো বাসায় বসে খুব সহজে স্বাস্থ্যসম্মত ঘি বা গাওয়া ঘি কিভাবে বানাতে হয় আজকে তোমাদেরকে সেই রেসিপি দেখাবো। সো আমি এখানে নিয়ে নিয়েছি সুইট ক্রিম আনসল্টেড বাটার, একটা প্যাকেটে 1 পাউন্ড করে 4টা স্টিক আছে। আমি আজকে 2টা প্যাকেট দিয়ে বানাবো, মানে 2 পাউন্ড বাটার দিয়ে। এখানে আমি একটি প্যান নিয়ে নিব, যে প্যানে আমি ঘিটা বানাবো। এখন আমি এটাতে একটা একটা করে সব স্টিক খুলে খুলে দিয়ে দিব। সো আমি এখানে একে একে 8টা স্টিকই খুলে দিয়ে দিলাম। এখন আমি চুলাটা অন করে দিব। চুলাটা প্রথমে আমি একটু হাইতে দিব, তারপরে যখন বাটারটা আস্তে আস্তে গলা শুরু করবে তখন আমি এটা মিডিয়ামে দিয়ে দিব। সো স্টিকগুলো যখন এইরকম একদম মেল্ট হয়ে যাবে তখন চুলার জ্বালটা কমিয়ে একদম মিডিয়াম থেকেও একটু কমিয়ে দিতে হবে। এই ঘি বানানোর একটাই ট্রিক হলো, খুবই অল্প জ্বালে অনেকক্ষণ ধরে এই ঘিটা বানাতে হবে। তাহলে বাংলাদেশে যে গাওয়া ঘিয়ের একটা দানা দানা ভাব থাকে সেই দানা দানা ভাবটা আস্তে আস্তে চলে আসবে। এই ঘিটাকে বেসিক্যালি অল্প জ্বালে অনেকক্ষণ ধরে জ্বাল দিতে হবে, তখন আস্তে আস্তে স্বরগুলো পুড়ে নিচে চলে যাবে আর ঘিটা উপরে উঠে আসবে। আর একটু পরেই এরকম জ্বাল দিতে দিতে আমার ঘর তো খাঁটি ঘিয়ের গন্ধে মোমো করা শুরু করবে। আমার আম্মুদেরকে ছোটবেলা থেকে দেখতাম দুধের স্বর জমিয়ে জমিয়ে একবারে অনেক স্বর করে তারপরে সেটা থেকে ঘি বানাতো, যেটা একটু কষ্টকর হতো। এখন কিন্তু সেই কষ্টটা আর নাই, এই বাটারটা দিয়ে খুবই সহজে খুব তাড়াতাড়ি একদম খাঁটি ঘি বানিয়ে নেওয়া যাবে। আর এই ঘি বানানো খুবই সহজ, একটাই ইনগ্রিডিয়েন্ট, সেটা হলো বাটার। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু পরপর খালি একটা নাড়া দিতে হবে, আর কিচ্ছু করতে হবে না। অল্প আছে, অনেকক্ষণ রেখে দিলে অটোমেটিক এটা আস্তে আস্তে ঘি হয়ে যাবে। সো আমি প্রায় 45 মিনিট মিডিয়াম লোতে এরকম চুলার উপরেই রেখে দিয়েছিলাম। এখন দেখো কেমন উপরে ফেনা হয়ে আর নিচে রঙটা চেঞ্জ হয়ে আসছে, তার মানে এটা আস্তে আস্তে ঘি হয়ে আসছে, কারণ শরটা পুড়ে শর থেকে ঘিয়ের যে তেলটা সেটা বের হয়ে আসছে। এখন এটা ডিপেন্ড করে তোমার উপরে, তুমি কতখানি এইটা ডার্ক ঘি চাও নাকি লাইট ঘি চাও। আমি একটু ডার্ক করলে আমার কাছে মনে হয় যে ফ্লেভারটা খুব বেশি আসে, তাই আমি একটু বেশিক্ষণ জাল দেই। তো এটা জাল শেষ হলে তারপরে আমি এটা একটু ঠান্ডা করে তারপরে আমি জারে ভরবো। এটা যখন ঠান্ডা হবে এইটা কিন্তু আর এত ডার্ক কালার থাকবে না, তখন একদম লাইট কালার হয়ে যাবে। সো চুলা থেকে নামানোর পর এইরকম একটা রং হবে। ঘিটা আমি 15 মিনিট একটু ঠান্ডা করে নিয়ে এখন ছেঁকে নিব। আমি ঘি নর্মালি এরকম কাচের ছোট ছোট বয়ম বা এরকম বয়মে সংগ্রহ করে থাকি, এতে অনেকদিন সংগ্রহ করা যায়। তো আমি এখন এই বয়মটাতে ঢেলে নিব। সো আমার সেই 2 পাউন্ড বাটার থেকে এই 2 জার মতো, একটা ছোট একটা বড় জার মতো ঘি হয়েছে। 2-3 ঘন্টা ঠান্ডা করার পর এই হলো ঘিয়ের অবস্থা। এই হলো আমার বাসায় বানানো একদম খাঁটি গাওয়া ঘি। এই ঘি বানানোর পরে গন্ধটা শুনলেই তোমরা বুঝতে পারবে যে এটা কত মজার হয়। আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।